হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে কবুতরের পায়ের রিং আপনারা পরাবেন, প্লাস কোথা থেকে আপনারা নিজের নাম, ফোন নাম্বার, ছবি সহ কবুতরের পায়ের রিং বানাতে পারবেন সেই সম্পর্কে কথা বলবো। তো রেডিবার্ট নামে একটা পেজ আছে, ওই পেজে আপনারা মেসেজ করলে আপনার নিজের নাম, ফোন নাম্বার দিয়ে রিং তৈরি করে নিতে পারবেন। এইখানে বর্তমানে প্রাইসটা হলো 100 পিস 1200 টাকা। আপনাদেরকে আমি ওভারঅল ভিউটা দেখাই রিংয়ের। দুঃখিত, আমার হাতের নখগুলো একটু বড় বড়। তো দেখেন, আমাদের আর এস পিজন লফটের নামে এইখান থেকে বানায় আনা হয়েছে। তো দেখেন, খুব সুন্দর একটা রিং হয়েছে। আগের বছর আমরা এই রিংগুলোই পরাইছিলাম ব্ল্যাক কালারের মধ্যে, অনেক সুন্দর হয়েছে কালার। মাশাল্লাহ, একটা কবুতরের পায়ের থেকেও কালার উঠে নাই। আমরা কিছু কবুতর আপনাদেরকে হাতে ধরে দেখাবো আগের বছরের রিং ভিডিওর শেষের দিকে। তো এই রিংটা কীভাবে পরাবেন সেইটা আমরা ফার্স্টে দেখাই। এই ভিডিওতে হেল্প করবে আমার বন্ধু নাজমুল। আর যদি একটু ক্যামেরাতে শেকনেস আইতেছে, আমাদের ট্রাইপডটা আনা হয় নাই। আর রিংটা মাশাল্লাহ অসাধারণ হয়েছে। এটা গ্রিভাস সাইজের, মেবি 7mm বা 7.5mm আছে। আমার যতটুকু ধারণা 7mm আছে। এটা 001 নাম্বার আমাদের লফটে এই বছরে প্রথম একটা বাচ্চা ফুটছে। তো ওইটাকে আমরা এটা পরাবো। আর বাচ্চার বয়স যখন 10 থেকে 15 দিন হবে তখন এই রিংগুলো পরানো উচিত। অনেকে 6 থেকে 7 দিন বয়সেও আপনারা পরাইতে পারেন, ডিপেন্ড অন বাচ্চার গ্রোথ। গ্রোথ যদি ভালো হয় সেই ক্ষেত্রে আগে আগে পরাবেন। আমি আজকে যেই বাচ্চাটাকে পরাবো ওইটার বয়স 8 দিন সর্বোচ্চ। আর অনেক হাত কাঁপাকাঁপি করতেছে, আর অতিরিক্ত জুম করা তো হালকা কাঁপলেও মনে হয় যে না, অনেক কাঁপতেছে। তো এটাকে পরা দেখাই। তো রিং পরানোর অনেকগুলো নিয়ম আছে। আর 8 দিনে বাচ্চা কিন্তু আরেকটু বড় হয়। আমি কোনো ধরনের মেডিসিনও দিতেছি না, প্লাস আমার বাচ্চা কবুতরগুলো কিন্তু একদম খোলামেলা পরিবেশে বড় হয়। যেমন ঠান্ডা সহ্য করে তেমন রোদ সহ্য করে, আর বৃষ্টির দিনে শুধু একটু ঢেকে দেওয়া হয়, জাস্ট বৃষ্টিটা খাওয়ানো হয় না। রিং পরানোর নিয়ম হইল এইভাবে উল্টা করে পরানো, যাতে করে সঠিকভাবে পরা যায়। দেখেন, আমার বন্ধু নাজমুল হেল্প করতেছে এটা পরানোর জন্য। আর একটা আপনার পাখা নিয়ে নেবেন, আর প্রথমে 3টা আঙুল ঢুকায় দিবেন। দেখেন, দেখেন এই যে সুন্দর করে ঢুকে যেতেছে। এটা কিন্তু অল্প বয়সের বাচ্চা। এই নখটা যদি আটকা যায় আপনাদের এইখানে, সেই ক্ষেত্রে টান দিয়ে দিবেন অথবা পাখা দিয়েই করতে পারেন। এটার বয়স কম বিধায় কবুতরটা অনায়াসে ঢুকে গেল। কালকে সকালে যদি খুইলা যায় সেই ক্ষেত্রে আবার নতুন করে লাগাইতে হবে 2-1 দিন পরে। তো খুব ছোটো বাচ্চাকে পরানো হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন 10 দিন বয়স বা 15 দিন বয়সের মধ্যে পরানোর। আর অনেকের বাচ্চার পা অনেক মোটা হয়, সেই ক্ষেত্রে আপনারা ভ্যাজলিন ইউজ করতে পারেন, ভ্যাজলিন দিয়ে পরাইতে পারেন। অথবা বাইক, যারা বাইক ইউজ করেন বা কার ইউজ করেন তাদের পোড়া মোবিল তারা এখানে দিতে পারেন। মোবিল দিয়ে সুন্দর মতো লুপ করে এটাকে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, তো আমরা থাম্বনেলের কিছু শর্ট নিব। মাশাল্লাহ আজকে আমাদের কবুতরগুলো অসাধারণভাবে উঠতেছে। আমি নাজমুলকে বুঝাই দিই থাম্বনেলের শর্টগুলো কীভাবে নেওয়া হবে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রিং অর্ডার করতে চাইলে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিব, আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে নেবেন, খুব অনায়াসে নিয়ে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে ওনারা ডেলিভারি করে দেবেন। তো এই যে একটা কবুতর আছে এইখানে আমাদের, এটা কিন্তু 2023 সালের কবুতর। এটার পায়ের রিংটা দেখেন, এখন পর্যন্ত রিংয়ের কোনো কালার যায় নাই বা লেখা কিন্তু কোনো দিক দিয়ে মুছেও যায় নাই। আপনাদেরকে দেখাই, আর কোনো প্রকার ঘোলাও হয়নি। নাজমুল একটু ঘোরায় ঘোরায় দেখাও। দেখেন, এটা আমাদের 18 নম্বর কবুতর। তো দেখেন, আপনারা চাইলে রিংগুলো অর্ডার করতে পারেন, আর পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর নটটা দেখেন মাশাল্লাহ অসাধারণ দেখতে। সবাই দোয়া করবেন আমাদের লফটটা যেন নরগুলো হইলে এমন পাঠা পাঠা নর হয়, মানে একদম ঢাকা নিচে হয়েছে। কার কার নটটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওরা কিন্তু দুই ভাই একদম সেম সেম দেখতে। আরেক ভাই এই যে এইখানে আছে, এই যে পিছনে এইটা,